যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান, এই অবস্থায় এখন মনে হচ্ছে ইমাম মাহদি আলাইহি সালাতু ওয়াসসালামের আগমন খুব বেশি আর দেরি নাই। আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানরা, ঠিক না বেঠি? কপাল দোষে আজকে মুসলমান মার খাচ্ছে। ও মুসলমান, এখন আবার ফিরে আসেন। এখনো যারা ইসলাম বোঝেন নাই, এখনো যারা আল্লাহকে চিনেন নাই, এখনো যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এমন হতে পারে কিয়ামতের সময় আর বেশি বাকি নাই, ঠিক না বেঠি? কোটি কোটি মানুষ মারলা তোমরা সন্ত্রাসী বলো মুসলমানদেরকে, ঠিক না বেঠি? আজকে যারা নবীজির উম্মত, যারা এখানে বসেছেন আমার ভাইয়েরা, আগামীর বিজয়ের জন্য জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত আছে, আগামীর বিজয় অর্জনের জন্য এক নম্বরে সুন্দর করে ওযু করবেন যিনি আমাদের জন্য বিজয় এনে দিবেন, তিনি কি? দুই নম্বরে নামাজের প্রতি গুরুত্ব দিবেন, অন্ধকার সময়ে নামাজের জন্য বের হয়ে যাবেন, বিশেষ করে এশার নামাজ ফজরের নামাজে গাফলতি করা যাবে না, এই দুই সময়ের নামাজের মধ্যে গুরুত্ব দিবেন যিনি আমাকে আপনাকে বিজয় দান করে দিবেন, তিনি কি? নবী সেদিন আমাদেরকে চিনে নিবেন এত এত মানুষের ভিতরে, গোর্রান মুহাজ্জালিনা মিনাল ওয়াদুব, আমাদের চেহারার ভিতরে যখন জগজগ করে জ্বলে উঠবে, যখন ওজুর পানিগুলা জগজগ করে জ্বলে উঠবে, আল্লাহর নবী তখন বলবে এটাই আমার হারানো সেই উম্মত, নবীজি সেদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায় শাফাত করবে। আজকের এই মাহফিলে এমন আত্মা আমলের কথা বলবো, যেই আত্মা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্পত্তি তো দিবে, আমাদের চারদিককে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত নূরানি বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। কয়টা কাজ জোরে বলেন, কয়টা? এক নাম্বার কাজ হচ্ছে ইহসানুল ওয়াদু, ওযুটাকে সুন্দর করে করেন। ওযুটা হচ্ছে মুমিনের জন্য একটা অস্ত্র, সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে ওযু। আপনি যখন সুন্দর করে ওযু করলেন, কাফেরদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আপনি প্রস্তুতি নিলেন, বিজয়ের প্রস্তুতি, এটি সিলাহুল মুমিন। বদর প্রান্তে যখন আল্লাহর নবী গেলেন, প্রথমেই তিনি ওযুর অস্ত্র দিয়ে সুসজ্জিত হলেন। মসজিদে আরিশ নামে একটা মসজিদ আছে, বদর প্রান্ত থেকে একটু দূরে, ওই মসজিদে আল্লাহর নবী ওযু বানিয়ে সুসজ্জিত হয়ে তিনি সেখানটায় গিয়ে অবস্থান করলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আগামী দিনের মুসলমানদের বিজয় যদি আমরা কামনা করি, ওযুকে সুন্দর করে করতে হবে যিনি বিজয় দান করবেন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এই ওযুটাকে কেমন করে সুন্দর করবেন? ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, চকচক করে উঠবে, চকচক করে উঠবে, জগজগ করে উঠবে। আল্লাহ নবী সেদিন বলবে আল্লাহ এটা আমার হারানো সেই উম্মত, যার চেহারার ভিতরে ওযুর পানি ঝকঝক করতেছে, সে সুন্দর করে ওযু করেছিল, উত্তমভাবে ওযু করেছিল, এই ওযুর কারণে যিনি আপনার জন্য চেহারাটাকে আলোকিত বানায় দিবেন, তিনি কি? বিশ্বনবী বলেন ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল, যার হাতে সময় আছে সময় নিয়ে ওযু করবে, একটু টাইম লাগিয়ে ওযু করবে, এমন সুন্দর করে ওযু করবে, তার ওযুর কারণে তার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জর্জর করে যখন পানিগুলা প্রবাহিত হবে, এই পানির সঙ্গে তার গুনাহগুলোকে যিনি প্রবাহিত করে দিবেন, তিনি কি? গুনাহ মুছতে, বিজয় অর্জন করতে প্রথম হাতিয়ার লাগবে ওযু। করতে রাজি আছেন? বলেন ওযু করতে রাজি আছে? এরপরে দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল মাশিউ ইলাল মাসজিদি, মসজিদের দিকে গমন করবেন। যতবার আপনি মসজিদে গেলেন, যতবার আপনি মসজিদের জন্য রওনা হলেন, প্রতিবারে বারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আপনার জন্য বাড়ি নির্মাণ করে দিবে। একটা বার চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন তো,
দুনিয়ার সামান্য বাড়ি, কয়েকতলা বিল্ডিং, মিল ফ্যাক্টরি আপনার আছে, এই মিল ফ্যাক্টরির জন্য আপনি দুনিয়ার জীবনটাকে কত কষ্ট দিয়ে যন্ত্রণা সহ্য করে এগুলো নির্মাণ করলেন, আর আপনি প্রতিনিয়ত যখন সালাত আদায়ের জন্য যাবেন, যিনি জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন তিনি কি? প্রতিনিয়ত যাবেন আর মনের ভিতরে একটা স্বপ্ন দেখবেন, মান গাদা আওরাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। প্রতিবার যখন আপনি বের হবেন, আপনি মনে মনে চিন্তা করে বের হবেন, আমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হচ্ছে। আবার যখন ফিরে আসবেন, মনে মনে চিন্তা করে ফিরে আসবেন, ফাহুয়া হাজ্জুহু, যতগুলো আপনি দোয়া করেছেন, যিনি আপনার পক্ষ থেকে দোয়াগুলো কবুল করে নেবেন তিনি কি? নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহর হাবিব বলেছেন, বাশিরিল মাসাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নূরিত তাম ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের দিনে ওই লোকগুলোর জন্য শুভ সংবাদ শুনে দাও, যারা অন্ধকার সময়ে এসে নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল, আবার ফজরের নামাজ আদায়ের জন্য বের হয়ে গেল, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে তাদের জন্য যিনি আলোকিত বানিয়ে দিবেন তিনি কি? চিন্তা করেন সময়টা কত ভয়ানক হবে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানির কারণে আপনার চেহারাটা আলোকিত হবে, নামাজের কারণে আপনার চার পাশ আলোকিত হবে। কোন সময় এমন হবে? ওই সময়ে এমন হবে যখন সবাই ইয়া নাফসি বলবে, চারদিকে যখন কান্নার রোল পড়ে যাবে, আপন আপন সন্তানদেরকে তার মা যখন চিনবে না, বাপ যখন সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে নবীরা তার সন্তানের কথা ভুলে যাবে, নবী হয়ে সন্তান তার বাবার কথা ভুলে যাবে, সেই কঠিন সময়ে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে চার পাশকে আল্লাহ পাক আলোকিত বানায় দিবে। এই নামাজ হচ্ছে মুসলমানের অস্ত্র, বিজয়ের হাতিয়ার। পৃথিবীর অবস্থা পৃষ্ঠে মনে হচ্ছে যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান, এই অবস্থায় এখন মনে হচ্ছে ইমাম মাহদি আলিহি সালাতু ওয়াসসালামের আগমন খুব বেশি আর দেরি নাই। বলেন দেরি নাই। আল্লাহর হাবিব আলামত হিসেবে বলেছেন, ইউশিকুল উমম আনতাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। যখন তোমরা দেখবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, এইভাবে যখন মুসলমানদেরকে চারদিকে মারা হবে, কাটা হবে, শেষ করে দেওয়া হবে, মুসলমানের রক্ত দিয়ে যখন ওই মানুষগুলো মুসলমানের রক্তকে যখন রঞ্জিত করে দিবে, তোমরা বুঝে নিবে মুসলমান এই দুর্দিনে পড়ে গেছে, আর এই দুর্দিনের পরে যিনি মুসলমানদেরকে আবার বিজয় দিবেন তিনি কি? আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানরা, ঠিক না বেঠি? মুসলমানরা মার খাওয়ার পরে আমরা মুসলমানরা এমন হয়েছি যাকে তাকে আমরা ইহুদিদের দালাল বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করি না, ঠিক না বেঠি? আমরা মুসলমানরা এমন হয়েছি, কপাল দোষে আজকে মুসলমান মার খাচ্ছে। আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন মুসলমান মার খাবে, সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, আমরা কি সংখ্যায় কম হয়ে যাব? কেন আমরা মার খাবো? আমরা তো বদরে মায়ের খাই নাই, মায়ের আমরা দিয়েছি। আমরা খন্দকে মায়ের খাই নাই, মায়ের আমরা দিয়েছি। আমরা তাবুকে মায়ের খাই নাই, মায়ের আমরা দিয়েছি। মক্কা বিজয়ের দিনে আমরা বিজয় অর্জন করেছি, হুনাইনে বিজয় অর্জন করেছি, আজকে কেন আমরা মায়ের খাব? আল্লাহর হাবিব বললেন, না তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে। তবে তোমরা মায়ের খাবে দুই কারণে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের ভিতরে ঢুকে যাবে, দুনিয়ার লোভে তোমরা লোভী হয়ে যাবে, ঠিক না বেঠি? দুনিয়ার লোভ এখন মুসলমানের ভিতরে, এই লোভের কারণে আমরা আজকে ঈমান হারিয়ে ফেলছি, মুশরিক হচ্ছি, ঈমান বিক্রি করে দিচ্ছি, একটা বারের জন্য আমাদের মনে হচ্ছে না আমরা অন্যায় করছি, ঠিক না বেঠি?
এই অবস্থা যখন আপনারা আমরা দেখছি আল্লাহ আবার নতুন করে করোনা ভাইরাসের প্রকট বাড়িয়ে দিচ্ছে আমেরিকার সঙ্গে নতুন করে এখন সকল ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ও মুসলমান আবার চিন্তা করেন আমার দেশে পর্যন্ত মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল রমজান মাসে এবার রমজান মাসে সালাতু তারাবি পড়েছি আমার বাসার পাশে ছোট্ট একটা রুমের মধ্যে কয়েকজনকে দিয়ে কয়েকজনকে নিয়ে একসাথে সালাতু তারাবি পড়েছি সালাতুল জুমার সময় এমন হয়েছে যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয় মাত্র চার পাঁচ জন মুসল্লি মিলে সেখানে সালাত আদায় করেছি কলিজা ফেটে কান্না এসেছে মনে মনে চিন্তা হয়েছে মালিক এত বড় শাস্তি আমরা পাচ্ছি এই জন্য কারণ আমরা আপনাকে ভুলে গিয়েছি আপনার কুদরত আমরা ভুলে গিয়েছি ঠিক না বেঠি ও মুসলমান এখন আবার ফিরে আসেন এখনো যারা ইসলাম বোঝেন নাই এখনো যারা আল্লাহকে চিনেন নাই এখনো যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছেন আল্লাহর দিকে ফিরে আসেন এমন হতে পারে কিয়ামতের সময় আর বেশি বাকি নাই ঠিক না বেঠি হুব্বুদ দুনিয়া দুনিয়ার লোভ দুনিয়ার আকাঙ্ক্ষা দুনিয়ার তামান্না বেড়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চান নাই কি চাবেন দুনিয়া লাউ আরাতু যদি নবীর মনটা চাইত লাসারাল উহুদু যাহাবা গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায় নবীর ডান আর বাম দিকে চালায় দিতেন তিনি কে মনটাই শুধু চাইলেই হতো মুখে বলা লাগতো না তার আগেই যিনি স্বর্ণ বানিয়ে নবীজির ডানে আর বামে চালিয়ে দিতেন চলমান হয়ে যেত তিনি তো আমার আল্লাহ বলেন আল্লাহ আকবার দুনিয়া নবীজি চান নাই চেয়েছেন আখেরাত জোরে বলেন চেয়েছেন আজকে আমরা যারা সামনে বসা আছি হুব্বুদ দুনিয়া দুনিয়ার লোভ আমাদের ভিতরে দ্বিতীয় নম্বরে কারাহিয়াতুল মাউত আল্লাহর জন্য জীবন দিতে হয় মুসলমান যখন ভুলে যাবে আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে আল্লাহর জন্য জিহাদ করতে হয় ইসলামকে বিজয়ের জন্য ইসলাম নামক বৃক্ষের নীতির নিচে কখনো কখনো নিজের রক্তগুলোকে ঢেলে দিতে হয় মুসলমান যখন এটা ভুলে যাবে সারা দুনিয়ায় মুসলমানগুলা মার খাবে ঠিক না বেঠি এখন মুসলমান ভুলে গেছে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে দিতে হয় আজকে তাকায় দেখেন সিরিয়া কাঁদছে কেউ কিন্তু সিরিয়ার হিসাব রাখে নাই ইরাক কেঁদেছে ইরাকের হিসাব আমরা কেউ রাখি নাই আমি ছোট্ট একটা হিসাব লিখেছি আজকে এই হিসাবের ভিতরে আমি লিখেছি হিটলার ছিল খ্রিস্টান ইহুদি মারছে 60 লক্ষ কিন্তু আজ অবধি হিটলারকে কেউ সন্ত্রাসী বলে না মুসলমানদেরকে সন্ত্রাসী বলে ঠিক কিনা আপনি তাকায় দেখবেন হিটলারকে কেউ কিন্তু সন্ত্রাসী বলে না মুসলমানদেরকে সন্ত্রাসী বলে উগ্রবাদ আর জঙ্গিবাদ বলে বারবার মুসলমানদেরকে গালি দেয় ঠিক না বেঠি জোসেফ স্টালিন 2 কোটি মানুষ মেরেছে এই লোকটা মুসলমান ছিল না এই অমুসলিম কাফের 2 কোটি মানুষ হত্যা করেছে এই লোকটাকেও কেউ সন্ত্রাসী বলে না বরং মুসলমানদেরকে সন্ত্রাসী বলে ঠিক না বেঠি তাকায় দেখেন মাওসেতুন বৌদ্ধ ছিল এই লোকটা 2 কোটি মানুষ মেরেছে তাকেও কিন্তু কেউ সন্ত্রাসী বলে না সন্ত্রাসী বলে আমাদেরকে ঠিক কিনা এরপরে দেখবেন অশোকা কালিঙ্গা ব্যাটল এই লোকটা 1 লক্ষ মানুষ মেরেছে এই পৃথিবীতে জর্জ বুশ এই পৃথিবীতে ইরাকে শান্তি প্রতিষ্ঠার নামে রাসায়নিক অস্ত্র আছে বলে 1 লক্ষ 2 লক্ষ নয় 15 লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে কিন্তু পরে খুঁজে কোনো অস্ত্র পায় তাকে কিন্তু সন্ত্রাসী বলে না সন্ত্রাসী মুসলমানদেরকে বলা হয় ঠিক কিনা এরপরে দেখবেন গণতন্ত্রের নামে ফরাসি বিপ্লবে 66 লক্ষ মানুষকে মারা হলো সমাজতান্ত্রিক বিপ্লবে 1 কোটির বেশি মানুষ মারা হলো এত মানুষকে তোমরা হত্যা করেছ অথচ আল্লাহর নবী 81টা যুদ্ধ পরিচালনা করার পরে
সারিয়া অভিযান পরিচালনা করার পরে মাত্র 1000 মানুষকে আল্লাহর নবী সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মারে নাই, হত্যা করে নাই, প্রতিহত করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক না বেঠি? কিন্তু তারপরেও মুসলমানদের কি তারা সন্ত্রাসী বলে? কোটি কোটি মানুষ মারলা, তোমরা সন্ত্রাসী বলো মুসলমানদের কি, ঠিক না বেঠি? আজকে যারা নবীজির উম্মত, যারা এখানে বসেছেন আমার ভাইয়েরা, আগামীর বিজয়ের জন্য জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত আছে, আগামীর বিজয় অর্জনের জন্য এক নম্বরে সুন্দর করে ওযু করবেন যিনি আমাদের জন্য বিজয় এনে দিবেন, তিনি কি? দুই নম্বরে নামাজের প্রতি গুরুত্ব দিবেন, অন্ধকার সময়ে নামাজের জন্য বের হয়ে যাবেন, বিশেষ করে এশার নামাজ ফজরের নামাজে গাফলতি করা যাবে না, এই দুই সময়ের নামাজের মধ্যে গুরুত্ব দিবেন যিনি আমাকে আপনাকে বিজয় দান করে দিবেন, তিনি কি? আল্লাহর হাবিব বিশ্ব নবী ইরশাদ করেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুই রাকাত নামাজ আল্লাহর কাছে দুনিয়া এবং তার মধ্যে যা আছে সবচেয়ে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ বেশি দামি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? দুই রাকাত। এই দুই রাকাত নামাজ আপনারা যারা এখনো পড়ছেন না, যারা নামাজের কথা ভাবতেছেন না, আল্লাহর আদালতে সেদিন কেমন করে দাঁড়াবেন? নবী সেদিন আমাদেরকে চিনে নেবেন এত এত মানুষের ভিতরে, গোররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদুব, আমাদের চেহারার ভিতরে যখন জগজগ করে জ্বলে উঠবে, যখন ওজুর পানিগুলা জগজগ করে জ্বলে উঠবে, আল্লাহর নবী তখন বলবে এটাই আমার হারানো সেই উম্মত। নবীজি সেদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করায়া সাফাত করবে, সেই অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়িয়ে যাবে, ইনদা বাবিল জান্নাহ, আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে, মানুষগুলা সেদিন হাত কাটা পা কাটা রক্ত ঝরা অবস্থায় আসবে, আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ একটুখানি শান্তি দেন, একটুখানি শান্তি দেন। সেদিন যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? নবী সেদিন আমার আপনার জন্য কাঁদবে, কাঁদবে তো তাদের জন্য যারা নবীর উম্মত হয়েছেন, যারা অজুর পানি দিয়ে চেহারাটাকে ঝকঝকে বানিয়েছেন, তাদের জন্য নবী সেদিন কাঁদবে। তৃতীয় নাম্বার কাজ আমার আপনার জন্য, কেরাআতুস সূরাতিল কাহফ ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে যে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দাজ্জাল কিন্তু অলরেডি খুব কাছাকাছি, বর্তমান ইহুদিরা বলতেছে তারা থার্ড টেম্পল অলরেডি তৈরি করে ফেলেছে, আমাদের যে বাইতুল মুকাদ্দাস এটাকে তারা নিজ দিক দিয়ে খুঁড়তেছে, থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে, তাদের চক্রান্তগুলো এখন জায়গায় জায়গায় দেখবেন। এখন আমাদের দেশেও অনেকে এই দুই আঙ্গুল উঁচা করে দেখায়, কয় আঙ্গুল সবাই দেখান, কয় আঙ্গুল? এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিং, দাজ্জালের সিম্বল এটা। এই দাজ্জালের সিম্বল দেখবেন এখন অনেক নায়ক বিভিন্ন অ্যাড করতে গিয়ে এই দুই আঙ্গুল উঁচা করে দেখায়, কয় আঙ্গুল সবাই বলেন, কয় আঙ্গুল? এই দুই আঙ্গুল উঁচা করে দেখাচ্ছে দাজ্জালের সিম্বল এখন দেখানো হচ্ছে। বর্তমান ইহুদিরা দাবি করতেছে দাজ্জাল চলে এসেছে, দুঃখজনক সত্য হল দাজ্জাল আসবে ইমাম মাহদি আলাইহিস সালামের 6 বছর পরে। আজকে সত্য কথা হচ্ছে মুসলমান ইমাম মাহদিকে খোঁজে না, দাজ্জালের আলামতের ভিতরে, দাজ্জালের কাজের ভিতরে মুসলমান পা দিয়ে আছে, ঠিক না বেঠি? সকল কর্মকাণ্ড এখন মুসলমানরা করছে এমন কাজ যেগুলো দাজ্জাল আসলে দাজ্জালের আর দেরি লাগবে না, খুব সহজেই দাজ্জাল আপনাদেরকে ধোকা দিয়ে ফেলবে, বোকা বানিয়ে ফেলবে। আজকে যারা সালাত আদায় করে না, নামাজ যায় না, যারা আল্লাহর পথে চলে না,
যারা দ্বীনের বিরুদ্ধে আচরণ করে আপনি বুঝে নেবেন দাজ্জাল এসে আপনাকে ধোঁকা দেওয়া লাগবে না, ঠিক কি না? দাজ্জাল চলে আসার আগে সব দাজ্জালের পরিবেশ ঠিক হয়ে যাবে। আজকে দেখেন পরিবেশ ঠিক হয়ে আছে। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান সূরা কাহফ তেলাওয়াত করেন। যিনি দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কত নাম্বার চলতেছে সবাই বলতে হবে, কত নাম্বার? মাশাআল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মনোযোগ আছে। তিন নাম্বার চলতেছে, কত নাম্বার বলেন? কত নাম্বার? সূরা কাহফ তেলাওয়াত করতে রাজি আছেন? এখন যারা কোরআন শরীফই তেলাওয়াত করতে পারেন না, দাজ্জাল আইসা যদি আপনাকে বোঝায় যে তোর আব্বার কবরটা কোনটা দেখা, আপনি নিয়ে যাবেন কবরের সামনে, দাজ্জাল বলবে কম বিজনি আমার অর্ডারে দাঁড়িয়ে যা, সাথে সাথে আপনার আব্বা দাঁড়ায় যাবে, আপনার মা দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর দাজ্জাল এবার বলবে, বল আমি কে? তখন বাবা মা কবর থেকে জাগ্রত হয়ে বলবে, এটা হচ্ছে আমাদের মাসিহ, আর সেই হচ্ছে আমাদের রব। দাজ্জালের রুবুবিয়াত যখন মানুষ মেনে নিবে, আপনি যখন মনে করবেন বাস দাজ্জাল রে পাইছি, রুবুবিয়াত মেনে নিলাম, আপনার জায়গা জান্নাতে না জাহান্নামে? বলেন জান্নাতে না জাহান্নামে? আজকে যারা হারাম কাজ অনায়াসে করে, আজকে যারা হারামটাকে হালাল মনে করে, আপনি অলরেডি দাজ্জালের ফিতনায় পা দিয়ে ফেলেছেন, আপনি বুঝছেন না ঠিক না বেঠি? খবরদার, সূরা কাহাফের মধ্যে যুবকদের কথা বলা আছে, যেই যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমি এই বছর তুরস্কে গেলাম, পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কামলা বিস্তুম, কিরে কয়দিন ঘুমাইছো? কয়লা বিসনা ইয়াউমা নাও বাদা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমিয়েছি। কয় বছর ঘুমাইছে সবাই বলেন? কত বছর? 309 বছর ঘুমানোর পরে তারা মনে করতেছে কিছুক্ষণ ঘুমিয়েছি, এত সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়ায় রাখলেন, পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে খাওয়ার জন্য। খাওয়ার জন্য যখন তারা বেকুল হলো, 309 বছর আগের মুদ্রা নিয়ে যখন বের হয়েছে, এই মুদ্রা নিয়ে বের হওয়ার পরে দোকানদার দেখে তো অবাক, এত বছর আগের মুদ্রা কোথা থেকে পেলেন কারা আপনারা? যুবকদের পরিচয় পাওয়ার পরে যুবকেরা যখন ভয় পেয়ে গেল, দাকিয়ানুস আবার আমাদেরকে হামলা করবে, জুলুম করবে, নির্যাতন করবে, দোকানদার জানায় দিলেন দাকিয়ানুস আর নাই, দাকিয়ানুসের জায়গায় জালেমের জুলুমকে নিঃশেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোরবানি কবুল করে, যিনি তাওহীদকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? আজকের যুবকেরা যারা মাহফিলে এসেছেন, এই মাহফিল থেকে যদি আমরা অঙ্গীকার নিতে পারি, যতদিন বাঁচব আমি আমার ইসলামকে সবচেয়ে বড় মনে করব, যত বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এই জুলুম নির্যাতন নিপীড়নের এই প্রাচীরকে ডিঙিয়ে যিনি দাকিয়ানুসের জুলুম থেকে ওই যুবকদেরকে বিজয়ী করে আসাবে কাফকে স্মরণীয় করে রেখেছে, আজকের যুবকদেরকেও তিনি বিজয়ী করে স্মরণীয় করে রাখবেন ঠিক না বেঠি? আজকের মাহফিলে যারা এসেছেন সূরা কাহাফ থেকে শিক্ষা নেবেন। দাজ্জাল যখন আসুক, ইমাম মাহদী যখন আসুক, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ আপনার দ্বীনকে বিজয়ী করার জন্য আমার সামান্য চেষ্টাটুকু আমি করেছিলাম, আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি বিজয় দান করবেন তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, চতুর্থ নম্বরে যে আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কিয়ামতের দিন আলোকিত বানায় দিবেন, আমাদেরকে বিজয় দিবেন, এই বিজয়ের জন্য দরকার আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসা একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আজকের মাহফিলে যখন এসেছি, একজন যুবক বলতেছে, হুজুর অনেক দূর থেকে আমি এসেছি, আমার কাছে তখন মনে পড়ে গেল আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে, পাবনার যে মানুষগুলো কথা শোনার জন্য ছুটে এসেছে, আমার মতো ক্ষুদ্র গোলামের কোনো জ্ঞান নাই,
কিন্তু আপনারা ছুটে এসেছেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আপনাদেরকে সেদিন নবীরা দেখবে, সেদিন সিদ্দিকীনরা দেখবে, সুহাদারা দেখবে, সেদিন তারা আশ্চর্য হয়ে যাবে আপনাদেরকে দেখে। আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সেদিন আপনাদেরকে দেখবে এমন জায়গা সেদিন আল্লাহ আপনাদেরকে দান করবে, এমন সম্মান সেদিন আল্লাহ আপনাদেরকে দান করবে। নবীরা অবাক হয়ে যাবে, এরা কারা? সিদ্দিকীনরা অবাক হয়ে যাবে, এরা কারা? শহীদরা অবাক হয়ে যাবে, এরা কারা? যাদের চেহারা থেকে আলোগুলো বের হবে আল্লাহু আকবার, এরা হবে ওই মানুষেরা দুনিয়ার জীবনে যারা একজন আরেকজনকে ভালোবেসেছিল শুধুমাত্র কার জন্যে? এই জন্য আমরাও আপনাদেরকে ভালোবাসতে চাই। যত শ্রোতা আছেন সকল শ্রোতাকে আমরাও ভালোবাসতে চাই আল্লাহর জন্য। আপনারা ভালোবাসবেন কার জন্যে? হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি বলছেন, লাইসু বি আম্বিয়া ওয়ালা সুহাদা ওয়ালা সিদ্দিকিন কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা হবে ওই লোকেরা হুমুল মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবেসেছে, সেদিন তাদের চেহারাগুলো যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়ার জীবনে বিজয়ের জন্য এই টার্গেটটা নেন। আমরা বন্ধু বানাবো পরের ইনশাআল্লাহ, শুভাকাঙ্ক্ষী বানাবো পরের ইনশাআল্লাহ। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, যে যে দলই করুক না কেন, আপনি বন্ধু বানানো শুরু করেন, আপনি তাকে হাতে ধরে বোঝানোর চেষ্টা করেন, তার জন্য আপনি হাদিয়া দেন, ইসলামী সাহিত্য পড়তে দেন, রেজাল্ট হিসেবে আপনি দেখবেন একটা দিন সে আপনার আর শত্রু থাকবে না, সেও বন্ধুতে রূপান্তরিত হবে, ঠিক না বেঠি? এই কাজটা টার্গেটে নিতে পারবো তো ইনশাআল্লাহ। কত নাম্বার চলতেছে? চার নাম্বার। কত নাম্বার? এবার আসুন পাঁচ নাম্বারে। হিফজুল কোরআন, কোরআন করিমকে মুখস্থ করবেন, কোরআনের কয়েকটা সূরা হলেও মুখস্থ করবেন। এই মুখস্থের কারণে যিনি সেদিন আপনাকে জান্নাতে সম্মানিত করবেন তিনি কি? আজকে দেখেন অনেকগুলো বাচ্চাদেরকে আজকে পাগড়ি দেওয়া হলো, যদিও আমি জীবনে পাগড়ি নিতে পারি নাই, এই বাচ্চাগুলোর মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। এরা এক একজন হাফেজে কোরআন হয়েছে, এরা একদিন জাতির রাহবার হবে, জাতিকে পথ দেখাবে। এদের দাম কত হবে? এদের দাম এত হবে, তাজান মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ তাদের মা বাবাকে পরায় দিবেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন হেফজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বরে আমার ভাইয়েরা, আমালু ইয়াউমিল জুমা, জুমার দিনে বিশেষ একটা আমল করবেন। কোন দিনে? সবাই বলেন কোন দিনে? কি আমল করবেন জুমার দিনে? খুব সহজ আমল, মান ইগতাসালা ইয়াউমাল জুমা গাসসালা, যেই ব্যক্তি জুমার দিনে জাগ্রত হলো, গোসল করলো, বাক্কার আবতাকার ওয়াদানা মিনাল ইমাম, আপনি দ্রুত জাগ্রত হলেন, ইমামের সামনে চলে গেলেন, কথাগুলো শুনলেন, কোনো বিশৃঙ্খলা করলেন না, পায়ে হেঁটে হেঁটে গেলেন। আল্লাহর হাবিব বলছেন, কানা লাহু বিকুল্লি খতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, আপনি যখন এক একটা পা ফেলে ফেলে গেলেন, এক বছর রোজা রাখলে যেমন সওয়াব হতো, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, এক একটা পা ফেলে আপনি গিয়েছেন, প্রত্যেকটা পা ফেলার জন্য সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। এই কাজটা সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? জুমার দিন তাড়াতাড়ি জাগ্রত হবেন, গসসালা ওয়াক্তাসাল, গোসল করবেন, বাক্কারা ওয়াবতাকার, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন, ওয়ালাম ইয়ালবু, বিশৃঙ্খলা করবেন না, গিয়ে বসবেন, ইমামের কথাগুলো শুনবেন, খতিব সাহেব যা বলবে সেটা শুনবেন, শোনার পরে আমল করবেন। এই আমল যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পা ফেলে গিয়েছেন,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, আবার দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, প্রত্যেকটা পা ফেলে গিয়েছেন, 100 কদম যদি সেখানে পা ফেলে দিয়ে যদি যেয়ে থাকেন, আল্লাহ পাক 100 বছরের আমল নামার সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? এরপরে আসেন আমার ভাইয়েরা সপ্তম নম্বরে, আশাইব ফিল ইসলাম মান শাব শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। ইসলামের জন্য যে লোকটা বিদ্ধ হয়ে গিয়েছে, ইসলামের উপরে যেই লোকটা তার জীবন পার করে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আলোকিত নূরানি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে যিনি ইন্তেকালের সময় আনন্দ দিবে, রাহাত দিবে, ইন্তেকালের সময় তার কোনো দুশ্চিন্তা থাকবে না, হাসতে হাসতে মৃত্যুবরণ করবে, তার শেষ ভালো হওয়ার কারণে পূর্ণাঙ্গ ভালোর উপরে তার আমল নামা আল্লাহ পাক চাইলেই আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 5টা আঙ্গুল উঁচা করেন। কয়টা? রাত কিন্তু 12টা বেজে গেছে, আপনারা আছেন না চলে গেছেন? থাকবেন? কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। কে কে উঁচা করছেন আমি দেখতেছি, আছেন তো ইনশাআল্লাহ? 5টা নাম ধরে আমরা ডাক দিব। কয়টা? রসুল শিখিয়েছেন এই 5টা নাম ধরে ডাকলে অবশ্যই আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন পরে ইনশাআল্লাহ। আমরা মন থেকে দোয়া করি না, এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে আমরা আল্লাহকে নাম ধরে 5টা নাম ধরে ডাকবো, যে নামগুলো ধরে ডাকতে আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন পরে ইনশাআল্লাহ। 1 নম্বরে ডাক দেন আল্লাহ, 2 নম্বরে বলেন আর রহমান, 3 নম্বরে বলেন আর রহিম, 4 নম্বরে বলেন আল হাই, 5 নম্বরে বলেন আল কাইয়ুম। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কয়টা হলো? এবার হাত নামান, কষ্ট হয়েছে আপনাদের? কয়টা নাম? 2টি আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন ওয়াইলাহুকুম মিলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিম। এখানে দেখেন রহমান রহিম কার নাম? আরেকটা এতে লক্ষ্য করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাই কার নাম? কাইয়ুম কার নাম? আল্লাহ কার নাম? আমরা এই 5টা নাম ধরে যখন ডাকবো, আল্লাহর হাবিব বলেছেন ইসমুল্লাহিল আযম, এই 5টা নাম হচ্ছে আল্লাহর সেরা নাম, এই 5টা নাম হচ্ছে আল্লাহর সবচেয়ে সেরা সেরা নাম। এই 5টা নাম ধরে যখন ডাকবেন, যিনি আপনার আমার ডাকে সাড়া দিবেন তিনি কে? ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, এমন ভাবে ডাকবেন কেমন যেন মনের ভিতরে ইচ্ছা চলে আসবে যে অবশ্যই আল্লাহ আমার ডাকে সাড়া দিবে পরে ইনশাআল্লাহ।